বন্ধুরা, গত দুইটি ভিডিওর পরে এটি সার্টিফিকেট সংশোধন নিয়ে আমার তৃতীয় ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি এফিডেভিডিও করলেন, আপনি পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করলেন, এখন আপনি অনলাইনে কিভাবে এটিকে আবেদন করবেন। বন্ধুরা, আবেদন করার জন্য আমাদের প্রত্যেকেরই EIIN নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে, যেটি কিন্তু আমাদের সকলের কাছে থাকে না। তো সেটি আপনারা কিভাবে পাবেন? বন্ধুরা, EIIN নাম্বার এবং পাসওয়ার্ড এটি কিন্তু সকলকে দেওয়া হয় না, এটি মাত্র আপনি যে মাদ্রাসা বা স্কুলে পড়ালেখা করেছেন সেই মাদ্রাসা বা স্কুলের যে কর্মকর্তা থাকে তাদের হাতেই থাকে। তো বন্ধুরা, আপনার কাজ হচ্ছে যে আপনি আমার আগের দুটি ভিডিও দেখে যে ডকুমেন্টসগুলো আপনারা প্রসেস করেছেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনার প্রতিষ্ঠানে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে কর্মরত যে কম্পিউটার অপারেটর আছে তার কাছে চলে যাবেন এবং বলবেন যে আমি আমার সার্টিফিকেটটি সংশোধন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি কি কি সংশোধন করতে চাচ্ছেন সেটা আপনি তাকে বুঝিয়ে বলবেন, তখন তার হাতে যে EIIN নাম্বার এবং পাসওয়ার্ড থাকবে সেটি দিয়ে আপনার আবেদনটি করে দিবে। বন্ধুরা, সেই ক্ষেত্রে যে আবেদনের প্রক্রিয়াটি আছে সেই ক্ষেত্রে আপনার কোনো কাজ নেই, আবেদনের কাজ সেই করবে, কিন্তু আপনার আবেদনের পরে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। আপনার দরকার হবে শুধুমাত্র আপনার মোবাইলের মেসেজে আসা ইউজার আইডি এবং পাসওয়ার্ড। বন্ধুরা, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি যখন পাবেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার যে ওয়েবসাইট আছে বোর্ডের ওয়েবসাইট সেখানে গিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলেই আপনার আবেদনের যে সর্বশেষ অবস্থা আছে সেটি কিন্তু আপনাকে দেখাবে। বন্ধুরা, আবেদন করার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন কি কি ইনফরমেশন থাকবে সেটি আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি, আপনারা অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। চলুন বন্ধুরা, ফিরে যাই অন স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, চলে আসলাম আবারও অন স্ক্রিনে। এখন আমরা দেখব আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করলাম সেই আবেদনের শেষ অবস্থা সম্পর্কে আমরা কিভাবে জানব, অর্থাৎ যে লাস্ট আপডেট আসবে সেই লাস্ট আপডেট সম্পর্কে আমরা কিভাবে অবগত হব। বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনারা বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড অথবা আপনাদের যেই বোর্ড সেই বোর্ডের ওয়েবসাইটে আপনারা সার্চ করবেন। যেমন ধরেন আমার বোর্ড ছিল মাদ্রাসা, সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমার মাদ্রাসার বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে আমি প্রবেশ করলাম। তো এটা বেসিক্যালি মাদ্রাসার আবেদনের ক্ষেত্রে এটা কাজ করবে, যেহেতু এটা মাদ্রাসার বোর্ড আমার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন সেবা ওয়ান, এই অনলাইন সেবা ওয়ান থেকে আপনাকে চলে যেতে হবে ই ফাইলিংয়ে। বন্ধুরা, এখান থেকে আমি যখন ই ফাইলিংয়ে ক্লিক করব তখন আমাদের কাছে কিন্তু বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের ই অফিস ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে আমরা চলে যাব। তো এই সিস্টেমের লগ ইন পেজে আমাদের এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে, নেম অ্যান্ড এজ লাস্ট আপডেট। অর্থাৎ এই বাটনে আমরা ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন আইডি আসবে এবং পাসওয়ার্ড আসবে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিব। আপনারা যখন আবেদন করবেন আপনাদের আবেদনের সময় আপনাদের মোবাইলে কিন্তু মেসেজ আসবে, আপনার অ্যাপ্লিকেশন এবং আপনার পাসওয়ার্ড তারা দিয়ে দিবে। তো মেসেজে আপনাদেরকে বলে দিবে যে আপনার আবেদনটা সফলভাবে সাবমিট করা হয়েছে। তো আপনি এখন আপনার আবেদনের শেষ অবস্থা সম্পর্কে জানতে আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারেন। তো সেই ক্ষেত্রে এই ধরনের মেসেজ আপনার সাথে সাথে চলে আসবে, যখন আপনি আবেদন করবেন তার সাথে সাথে চলে আসবে। তো বন্ধুরা, আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পেজে লগ ইন করে নিচ্ছি। বন্ধুরা, এখানে লগ ইন করার পরে আমার যত ইনফরমেশন আছে, আবেদন করার সময় যে সকল ইনফরমেশন আমি দিয়েছিলাম সেই সকল ইনফরমেশন এখানে আপনাকে দেখাবে, এবং এখান থেকে আপনাকে এই অপশনটা সবসময় চেক করতে হবে, লাস্ট আপডেট। তো এখানে আমার লাস্ট আপডেট এখন প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ আমি এখান থেকে আবেদন করেছিলাম আপনার আজ থেকে আরও 14 দিন আগে। তো 14 দিন আগে আমার এখানে কিন্তু কিছুই লেখা ছিল না, 14 দিন পরে আমার এখানে প্রক্রিয়াধীন লেখাটা আসছে। তো আপনাদের ক্ষেত্রে আবেদন করার পরে আপনারা যদি দেখেন যে আপনাদের এখানে প্রক্রিয়াধীন লেখা নেই, তাহলে আপনারা ঘাবড়াবেন না, আপনারা ধৈর্য ধরবেন, 14 দিন বা 1 মাস পরে আপনার এখানে এই স্ট্যাটাসটা শো করবে।
তো আপনার সংশোধন যদি ক্রিটিক্যাল হয় তাহলে আপনার এখান থেকে আরও সময় বেশি নিবে, 4-5 মাসও নেয় অনেকের। কিন্তু আমার যেহেতু এখানে আক্ষরিক ভুল ছিল সেক্ষেত্রে আমার কিন্তু এখানে বেশি একটা সময় নেয়নি। তো প্রক্রিয়াধীন আসার 2 মাস বা 1 মাস পরেই কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার আবেদনটা সংশোধন হয়েছে। হ্যাঁ, আপনার আবেদনটা সংশোধন হয়েছে এই মর্মে একটা মেসেজ আসবে, অথবা আপনাকে মিটিংয়ে ডাকবে। আপনি আপনার ডকুমেন্টস নিয়ে সেই নির্ধারিত তারিখে বোর্ডে উপস্থিত থাকবেন, তখন তারা আপনাকে মিটিংয়ে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে আপনার যে আবেদনটা সেটা তারা গ্রান্টেড করবে। তো গ্রান্ট করার পরে আপনি কিন্তু ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি সেই সম্পর্কিত টিউটোরিয়ালও ধীরে ধীরে আপলোড করব, যেহেতু আমি এখন প্রক্রিয়াধীনে আছি। দেখা যাক আমার আবেদনের শেষ অবস্থা কী আসে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে থাকে এবং আমার ইনফরমেশনগুলো যদি আপনার জন্য হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে যত আপডেট আসবে সাথে সাথেই আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।